আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে যে যে কবুতরকে আপনারা শীতকালে কি খাওয়াবেন মানে কবুতরকে আদা খাওয়ালে কি হয় এ বিষয়টা অনেকেই জানেন হয়তো তারপরও বিষয়টা আলোচনা করার দরকার মনে হয়েছিল আমার কাছে অনেকেই হয়তোবা আদা খাওয়ালে কি হয় বিষয়টা জানেন না অথবা আদা খেলে কি কি হয় এই বিষয়টা হয়তোবা অনেকেই জানেন না তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা জানেন তাদের জন্য স্কিপ করতে পারেন তারা কিন্তু বিষয়টা তাদের জন্য যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি দেখুন কবুতরের যদি আপনি আদা খাওয়াতে চান তাহলে এক্ষেত্রে অনেকভাবে খাওয়ানো যায় যেটা হচ্ছে কবুতরকে আদা আপনারা পিস পিস করে দিতে পারেন যেটা হচ্ছে মানে একদম ছোট ছোট আকৃতি করে তারপর কবুতরের খাবারের পাত্রের মধ্যে দিতে পারেন খাবারের সাথে মিশিয়ে এভাবে খাওয়াতে পারেন অথবা আপনারা কবুতরের রসটা কবুতরকে মানে ভেটে তারপর হচ্ছে চামচে করে অথবা কোন একটা পাত্রের মধ্যে করে পিসকারি দিয়ে আপনারা কবুতরের রসটা খাওয়াতে পারেন পানির সাথেও খাওয়াতে পারেন এটা কোনো প্রবলেম হবে না কিন্তু কবুতরের আপনি যদি আমরা নর্মালভাবে পিস পিস করে কবুতরের মুখে দিয়ে দেন তাও হয় ঠিক আছে সেক্ষেত্রেও কবুতরের কোনো সমস্যা হবো না এরকম আর কি মানে এরকমভাবে আদা খাওয়াতে পারেন কোনো প্রবলেম নাই এখন আসেন আমরা আদার খাওয়ালে মানে আদাটা খাওয়ালে কবুতরকে তো কবুতরের কি কি উপকার হবে তো দেখুন কবুতরের এই আদা খাওয়ানোর পর আপনার কবুতরের যদি বাদজনিত সমস্যা থাকে মানে কবুতরের বাদজনিত বাদজনিত সমস্যা বলতে যেমন ধরেন ভাতের রোগ যেটা মানুষের হয়ে থাকে এরকমও যদি কবুতরের কোনো রোগ থাকে মানে বাদজনিত রোগ সেক্ষেত্রে ওই কবুতরের যেই বাদজনিত রোগটা ওইটা আপনার সমাধান হয়ে যাবে তারপর হচ্ছে কি কফজনিত অসুখ যেটা হচ্ছে মানুষের যেমন ধরেন আমরা গলায় কফ হইলে তখন আমরা আদা খেলে তখন ওই কফটা আর কি তখন ওইটা সেরা যায় তারপর ধরেন হচ্ছে আদায় হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়া এজেন্ট রয়েছে যা শরীরের রোগ জীবাণু ধ্বংস করে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানে আদার মধ্যে রয়েছে হচ্ছে অ্যান্টিবায়োটিক বিক্রিয়া যেটা কবুতরের রোগ জীবাণু মানে ধ্বংস করার শক্তি বাড়ায় তারপরে ধরেন আদার রস শরীরের শীতল রাখে আদার রস শরীরকে শীতল রাখে তারপর ধরেন হজম শক্তি বৃদ্ধি করে আদা যদি আপনি খাওয়ান আপনার কবুতরকে তাহলে আপনার কবুতরের হজম শক্তি বৃদ্ধি হবে তো ভিউয়ার্স এই পর্যন্তই বিষয়টা আর অনেক কিছুই আছে আদা খাওয়ালে অনেক কিছুই হয় আমি শর্ট কইরা আপনাদেরকে বলে দিলাম ছোট কইরা তো ভিউয়ার্স আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন রকম সমস্যা হলে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার